শান্তি এবং অহিংসার প্রতীক হওয়া সত্ত্বেও কেন নোবেল প্রাইজ পাননি মহাত্মা গান্ধী? এই প্রশ্নটি আমার আপনার মতো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তৎকালীন ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কিংবদন্তি নায়ক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী, এই রাজনীতিবিদ ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। অহিংস মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া এই আন্দোলনই ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। তবে ভারতের স্বাধীনতার 72 বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও শান্তিতে নোবেল জোটেনি এই রাজনীতিকের। অথচ পুরো দুনিয়া জুড়ে এখনও শান্তি এবং অহিংসা নীতির এক শক্তিশালী প্রতীক হিসেবে তাকে বিবেচনা করা হয়। এমনকি তার ভাবাদর্শে অনুপ্রাণিত নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথার কিং জুনিয়রকে নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হলেও মহাত্মা গান্ধীর নোবেল পুরস্কার না পাওয়াটা সত্যি অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয়। কিন্তু কেন কেন নোবেল পুরস্কার পাননি মহাত্মা গান্ধী? চলুন জেনে নিই তার পিছনের অজানা রহস্যগুলি। কিছু অনুসন্ধানের পর জানা যায়, গান্ধীজিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট 5 বার মনোনীত করা হয়েছিল। 1937 সাল, 1938, 1939, 1947 এবং শেষবারের জন্য 1948 সালের জানুয়ারিতে তার হত্যার কিছুদিন আগে তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেট করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনোবারই তাকে এই পুরস্কার দেওয়া হয়নি। 1937 সালে যখন গান্ধীজিকে প্রথমবার মনোনীত করা হয়, তখন নোবেল পুরস্কার নির্বাচন কমিটির পরামর্শদাতা প্রফেসর জেকব ওয়ার মুলার গান্ধীজির বিষয়ে একটি রিপোর্ট লিখেছিলেন। আর এই রিপোর্টটি শুধুমাত্র প্রশংসামূলকই ছিল না, গান্ধীজির অনেক আচরণের সমালোচনাও এর মধ্যে তুলে ধরা হয়েছিল। ওয়ার মুলার তাঁর রিপোর্টে লিখেছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি একজন মহৎ এবং সংযমী মানুষ। তিনি বহুল জনপ্রিয় ভারতের জনগণের মধ্যে এবং ভারতের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসে, আর তিনি এই সম্মান এবং ভালোবাসার যোগ্য দাবিদারও বটে। কিন্তু এরপর তিনি একই রিপোর্টে সমালোচনা করে লেখেন, ওর রাজনীতিতে মাঝে মাঝে আকস্মিক পরিবর্তন দেখা যায় যা ওনার অনুগামীরাও ভালোভাবে বুঝতে এবং বোঝাতে পারে না। তিনি একই সঙ্গে একজন স্বাধীনতা সংগ্রামী ও এক নায়ক, একই সঙ্গে একজন আদর্শবাদী এবং একজন জাতীয়তাবাদী নেতা। তাঁর আচরণ অধিকাংশ সময়ে যিশুতুল্য হলেও মাঝে মাঝেই আকস্মিকভাবে তাঁর আচরণের মধ্য দিয়ে একজন সাধারণ রাজনীতিকের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তিনি আরও লেখেন, মিস্টার গান্ধীর আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে যে ভূমিকা তার বহু সমালোচক ছিল। তিনি কখনোই টানা শান্তিবাদী থাকতে পারেননি এবং তিনি এও জানতেন যে তাঁর বেশ কিছু ব্রিটিশ বিরোধী অহিংস আন্দোলনই শেষ পর্যন্ত হিংসা এবং উগ্রপন্থামূলক আন্দোলনে অধঃপতিত হয়েছিল। সেই বছর তাঁর নাম প্রার্থীদের চূড়ান্ত তালিকায় উঠলেও তাঁকে যে পুরস্কারে পুরস্কৃত করা হয়নি তার পিছনে এই রিপোর্টের ভূমিকা অনেকটাই। এরপর 1938 সাল এবং 1939 সালে তাঁর নাম মনোনীত করা হলেও তা চূড়ান্ত তালিকা পর্যন্ত পৌঁছায়নি। 1947 সালে পুনরায় তাঁর নাম বিবেচনা করে দেখা হয় এবং তাঁর নাম প্রার্থীদের চূড়ান্ত তালিকাতেও পৌঁছায়। সেই বছর নোবেল পুরস্কার কমিটির তৎকালীন পরামর্শদাতা ঐতিহাসিক জেমস ওরুপ সেইফ তাঁর রিপোর্টে গান্ধীজির বিষয়ে মোটামুটি প্রশংসাই করেন এবং এতে আর সমালোচনা ছিল না বললেই চলে। তবে শেষ পর্যন্ত এই বছরেও অজানা কারণে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। অবশেষে 1948 সালে তাঁর নাম আবার মনোনীত করা হয়। এইবার তাঁকে মনোনীত করতে বেশ কিছু মান্যগণ্য ব্যক্তি কমিটির কাছে সুপারিশ করেন এবং নোবেল কমিটিও বেশ গুরুত্ব সহকারে তাঁর নাম পুরস্কারের জন্য বিবেচনা করতে শুরু করেন। কিন্তু নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পর্ব শেষ হওয়ার 2 দিন আগেই গান্ধীজিকে নাথুরাম গডসে হত্যা করেন। সেই সময় নোবেল কমিটির সদস্যদের মধ্যে প্রবল বিতর্ক শুরু হয় গান্ধীজিকে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার দেওয়া যায় কি না এই ব্যাপারে। প্রচুর বাদানুবাদের পর এবং নোবেল ফাউন্ডেশনের সঙ্গে আলোচনার পর কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন যে, যেহেতু মহাত্মা গান্ধীর কোনো যথাযথ উত্তরাধিকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নেই, তাই তাকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হবে না। সেই বছর মহাত্মা গান্ধীর সম্মানে নোবেল শান্তি পুরস্কার স্থগিত রাখা হয় এবং বলা হয়, এই বছর এই পুরস্কারের কোনো যোগ্য জীবিত দাবিদার নেই। আর এইভাবে প্রতিবারই মহাত্মা গান্ধীর নোবেল হাতছাড়া হয়।
পরবর্তীকালে অবশ্য নোবেল পুরস্কার কমিটি তাদের এই সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করে। এখনও অনেকে মনে করেন যে ব্রিটিশদের তুষ্ট রাখার উদ্দেশ্য নিয়েই গান্ধীজিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। তবে এই কথা সকলেই কম বেশি মনে করেন যে গান্ধীজির মতো ব্যক্তিত্বের নোবেল শান্তি পুরস্কারের মতো স্বীকৃতির প্রয়োজন নেই। তিনি এবং তার আদর্শ অসংখ্য ব্যক্তির হৃদয়ে সদা জাগরুক, আর সেটা একটা নোবেল পুরস্কারের চেয়ে অনেক বেশি মূল্যবান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।